হ্যালো বন্ধুরা, তো চলুন আজ আপনাদেরকে দেখাবো আপনি প্রধানমন্ত্রী কৃষি যোজনায় যেটা আপনার নাম আছে কিনা আপনি সহজে চেক করতে পারবেন, আর আপনার লিস্ট পুরো চেকও করতে পারবেন। তো চলুন বন্ধুরা, কিভাবে চেক করবেন এটা, আপনার কোনো একটা ব্রাউজার ওপেন করে নাও। ওপেন করার পরেই আপনার এখানে লিখতে হবে পিএম কিষাণ যোজনা বা পিএম কিষাণ, লিখলে আপনার এইভাবে একটা লিঙ্ক দেখুন, উপরের যে লিঙ্কটা পিএম কিষাণ, যে এই যে ফার্স্টের যে লিঙ্কটা, এটা ক্লিক করার পরে আপনার কাছে একটা পেজ খুলে যাবে এই ধরনের। তো পেজটি খোলার পর এখানে অনেক অনেক অপশান আছে, যেটা আপনি নাম নেই চেক করতে পারবেন, নাম আছে তাও চেক করে, এই যে দেখছেন লিস্টটা, আপনি এই লিস্টে আপনি চেক করতে পারেন যে আপনার কোন কোন রাজ্য আপনি এটা পেয়েছে আর কোন কোন রাজ্য এখনও পায়নি, সেটা লিস্ট আপনি এখান থেকে সহজেই চেক করতে পারবেন। এখান থেকে প্রিন্ট আউটও করতে পারবেন, পুরো রাজ্যে প্রিন্ট আউট করার পরে আপনি পুরোটা প্রিন্ট আউট করতে পারবেন। এখান থেকে করার পরে আপনি ডেস্কটপে রাখতে পারেন চেক করে, আর কোন কোন রাজ্য এখানে পেয়েছে পুরো লিস্ট এখানে দেওয়া আছে, যেটা আপনি সহজেই আপনি বের করতে পারবেন। তার মধ্যে দেখুন ওয়েস্টবেঙ্গল, তারপরে আন্দামান, আসাম, গুয়াহাটি, দিল্লি, গোয়া, পুরো লিস্ট দেওয়া আছে, প্রত্যেক আরেক রাজ্যের লিস্ট দেওয়া আছে, এটাতে আপনি সহজেই চেক করুন। আরেকটা আপনার চেক করতে হবে ওটা নাম লিস্ট, যেটা আপনার নাম আছে কি না আপনি এখান থেকেও চেক করতে পারবেন। কিভাবে আপনি চেক করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি, কেন অনেক অনেক অপশান আছে, যেটা আপনার নাম নেই আপনি এখান থেকে নথিভুক্ত করতেও পারবেন সহজেই, এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন, ওটা আমি পরে ডিসক্রিপশন দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন ওয়েস্টবেঙ্গলে প্রত্যেকটা জিরো জিরো হয়ে আছে এখন। তো আপনার এখানে নাম আছে কিনা সেটাও আপনি এখান থেকে চেক করতে পারবেন, একদম সিম্পল এখান থেকে আপনি চেক করতে পারবেন যে কিভাবে আপনার এখান থেকে নাম বার করবেন। পুরো আপনার প্রথমে যেতে হবে রাজ্যে, তারপরে ডিস্ট্রিক্ট, তারপরে সোল ডিস্ট্রিক্ট, তারপর ব্লক, তারপরে ভিলেজ, যেটা ভিলেজ দিয়ে পরে আপনার এখান থেকে সার্চ করে আপনি সহজেই আপনার নাম লিস্ট এখান থেকে বার করতে পারবেন। তো চলুন আমি একবার দেখিয়ে দিচ্ছি যে আপনি এখান থেকে কীভাবে নাম লিস্ট বার করতে পারবেন, এটাও আমি দেখিয়ে দিচ্ছি। আপনি যদি ঘরে বসে আছেন তো আপনি একবার চেষ্টা করে দেখতে পারেন, এটা এইভাবে বার করুন। আপনারও পিএম কিষাণ সম্মেলন নদীতে আপনার নাম আছে কি না আপনি সহজেই একদম চেক করতে পারবেন, আপনি মোবাইল থেকেও এইভাবে চেক করতে পারবেন, একদম সিম্পল চেক করতে পারবেন। তো আমি একবার দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনি চেক করবেন, তো চলুন আমি সার্চ করে দেখিয়ে দিচ্ছি। আমি সার্চ করে দেখতে পাচ্ছি কিছু একটা টেকনোলজি প্রবলেম আছে, ওই জন্য এটা পুরোটা দিচ্ছে না, আমি অন্য একটা রাজ্যে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আপনি বার করবেন। চলুন আমি সিম্পল দেখিয়ে দিচ্ছি, আপনি এইভাবে বার করতে পারবেন কোনো একটা নাম। তো চলুন দেখুন এখানে একটা নাম অলরেডি আমার কাছে চলে এসেছে, তো এইভাবে আপনি সহজে নাম বের করতে পারবেন, নামটা পুরো চলে এসেছে। যা যেভাবে আপনি নাম বার করবেন পুরো ব্লকে ভেজ দিয়ে ভিলেজ দিয়ে পরে আপনি এখান থেকে একদম সিম্পল বার করতে পারবেন। আর এইখান থেকে আর একটা জিনিস হয়, আপনি যদি আপনার নাম নেই তাহলে আপনি এখান থেকে ডকুমেন্টস আপডেটও করে ই করতে পারেন, বা রাজ্য সরকারের একটা আন্ডারটেকিং থাকে সেটার থেকেও আপনি অলরেডি বিডিও অফিস, পঞ্চায়েত অফিস থেকেও এটা হয়ে যায়। তো আপনি এইভাবেই নাম চেক করতে পারবেন। তো বন্ধুরা আমার